আবার স্বয়ং প্রভু জনার্দন আমায়
নর নারায়ণ করেছে অর্জুনের চরণ ধৌত করালে এবং অর্জুনও শিখে নিলেন যে কিভাবে চরণ ধৌত করাতে হয়। রুইদাস আমার কি করেছে, একটা চামড়ার আসনে বসতে দিয়ে অর্জুনকে ডেকে বলছে, অর্জুন তুমি এই চামড়ার আসনে বসে বিশ্রাম করো, এই আসনে বসে তুমি বিশ্রাম করো। অর্জুন দর্শনে যায় মনির ময়লা, দর্শনে হয় প্রেমালো, বৈষ্ণব দর্শনে যায় মনির অর্জুনকে ডেকে বলছে, অর্জুন অর্জুন আমার একটা শর্ত আছে, আমার একটা নিয়ম আছে। অর্জুন আমার গৃহে কেউ অন্নগ্রহণ না করলে আমিও তার গৃহে অন্নগ্রহণ করি না, আমার গৃহে যদি কেউ অন্নগ্রহণ না করে তাহলে আমিও যে তার গৃহে অন্নগ্রহণ করি না। তাছাড়া আমি তো গৃহী, আমি সন্ন্যাসী নই। এই ভোর দুপুরে তুমি যদি আমার গৃহ থেকে অভুক্ত অবস্থায় চলে যাও তাহলে যে গৃহস্থের অকল্যাণ হবে। এই কথা শুনে অর্জুন আমার বলেন উভয় সংকটে, একদিকে জাতির গৌরব, অন্যদিকে রাজ আদেশ। তাই সে মনে মনে বলছে, তাই অর্জুন আমার কি বলছে, কি দায়েছে যাতে দন্ড ছুলে যাবে
আছেন আমার মনে মনে চিন্তা করছে তাই তো সখা যাকে পরম বৈষ্ণব বলেছে তার অন্ন ছুলে যার যাবে না আমার সখা যাকে পরম বৈষ্ণব বলেছে তার অন্ন ছুলে যার যাবে না শাস্ত্রে আছে সম দম তপ শৌচ খান্তি আর্যব মেয়ে বচ জ্ঞান বিজ্ঞান মাস্তিক ব্রহ্মকর্ম সবাবজ এই নয়টি গুণ যার মধ্যে আছে তিনি তো ব্রহ্ম ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ আর বিষ্ণু জানাতি বৈষ্ণব তাহলে বৈষ্ণবের আবার জাত কিসে সে তো যাতাজাতির ঊর্ধ্বে আর সখা যাকে পরম বৈষ্ণব বলেছে তার অন্ন ছুলে জাত যাবে না এমন সময় এমন সময় আমার অর্জুন রুইদাস আমার কি করেছে একটা চাপড়ার বাটিতে তেল এনে অর্জুনকে ডেকে বলছে অর্জুন অর্জুন চলো আমরা তেল মেখে ওই কুয়োর জলে স্নান করে আসি অর্জুন আমার ওই চাপড়ার বাটি থেকে একটু তেল মাথায় ছিটিয়ে নিয়েছে ওই কুয়োর কাছে এসে অর্জুন আমার মনে মনে চিন্তা করছে তাই তো এই চামড়া ভেজা দুর্গন্ধময় পচা জলে স্নান করা মোটেই সম্ভব না অর্জুন আমার জাতির অহংকার কিছুটা ভুলতে পারলেও রাজার অহংকার কিন্তু তিনি মোটেই ভুলতে পারেন তাই তো সে মনে মনে বলছে যে পচা দুর্গন্ধময় জলে স্নান করা মোটেই সম্ভব না তাই সে কি কি ভাবছে যে একটু জল হাতে করে নিয়ে একটু মাথায় ছিটিয়ে নেবে এই ভেবে এই ভেবে যখন সে একটা চামড়া ধরে টান দিয়েছে অমনি আমার অর্জুন দেখতে পায় চামড়া ভেজা জল মধ্যে দেখিল ফাল্গুনি জল মধ্যে বসে মকর বাহিনী